উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার লক্ষণকাঠি গ্রামের বাসিন্দা প্রায় দশজন পেশায় দর্জি শ্রমিক এরা গিয়েছিল দিল্লির গান্ধীনগরে। লকডাউনের কারণে তারা আটকে পড়ে রয়েছেন সেখানে। এক ভিডিও বার্তায় এই দর্জি শ্রমিকেরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাদের ঘরে ফিরিয়ে আনার জন্য। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। পশ্চিমবঙ্গ থেকে এসেছে আমরা, এই 6-7 মাস কাজে আমরা এখানে মানে থাকতে পারছি না, আমাদের ঘর নেই, খাওয়া দাওয়া হচ্ছে না, কাজ বন্ধ, এখন আমাদের নিচেও নামতে দিচ্ছে না, যার জন্য আমরা এখানে সব আটকে আছি। এখন সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, আমাদের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ করে দেখা হয়। আমাদের এখানে সবাই মানে নিচেও বার হতে পারছে না পুলিশের জন্য, হ্যাঁ, যার কারণে আমরা বার হতে পারছি না, আমরা খুবই এতে আছি, থাকতেই পারছি না টোটালি। তা আমাদের যাতে হেল্প করা হয় সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত নিবেদন করছি। আমাদের যদি সাহায্য করা হয়, হেল্প করা হয়, তাহলে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো। আমাদের বাড়ি কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি উত্তর চব্বিশ পরগনা, কারো বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা এখান থেকে এসেছি, আমরা পুরো স্টাফ হয়ে আছি, এখানে বেরোতেই পারছি না।